ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নেইমার জুনিয়র, কেলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডিমারিয়া আছেন আগে থেকেই। এবার এই তিনজনের সঙ্গে যুক্ত হয়েছেন লিওনেল মেসি। সময়ের সেরা এই ফুটবলার বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন দুই বছরের চুক্তিতে। অনেকেই তাই এই মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা দেখছেন। তবে দলের সেরা খেলোয়াড় থাকা মানেই ইউরোপ সেরা হওয়া নয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এমন মন্তব্যই করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। দলের সেরা খেলোয়াড় থাকলেই ইউরোপ সেরা হওয়া যায় না, এমন মন্তব্য করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। ফ্রান্সে পিএসজির সাফল্য ভরি ভরি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনও অধরা দলটির। 2019-20 মৌসুমে ইউরোপ সেরার এই ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল নেইমার এমবাপ্পেরা, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে তারা। এর পরের বার সেমি ফাইনাল থেকে বিদায়। তবে এবার লক্ষ্য পূরণের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। তাই পিএসজির আক্রমণ ত্রয়ী দাঁড়িয়েছে নেইমার জুনিয়র, কেলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে নিয়ে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি মনে করছেন দল সেরা হলে যে ইউরোপ সেরা হওয়া যায় এটা বলা কঠিন। এ প্রসঙ্গে রোনালদো নাজারিও বলেন, চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে তা এত আগে বলা যাবে না। কোয়ার্টার ফাইনালে গিয়ে চিত্রটা সুস্পষ্ট হয়ে ওঠে। পিএসজি শক্ত অবস্থানে রয়েছে, কিন্তু কথা বলা এক জিনিস আর মাঠের খেলা আরেক জিনিস। অনেক কিছুই খেলার মাঠে ফলকে প্রভাবিত করে। আমি রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকস দলে প্রায় 5 মৌসুম কাটিয়েছিলাম, কিন্তু কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি। জয় এমনি এমনি আসে না, এমনকি দল যতই ভালো খেলুক না কেন। দলে অনেক বড় খেলোয়াড় থাকলেও সবসময় চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভাগ্য অনেক বড় ব্যাপার। পিএসজিতে লিওনেল মেসি থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ জয় একেবারেই নিশ্চিত নয়, এমন মন্তব্যই করলেন রোনালদো নাজারিও।